বন্ধুরা, প্রাণীরা মানুষের থেকেও কয়েক গুণ বেশি বা চার জন্ম দেয়, কিন্তু তারপরেও এই পৃথিবীতে প্রাণীদের জনসংখ্যা থেকে মানুষের জনসংখ্যা খুবই দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতি প্রাণীদেরকে এমন ভাবেই তৈরি করেছে যার মাধ্যমে শুধুমাত্র এক প্রজাতির প্রাণীর জনসংখ্যা পৃথিবীতে অসংখ্য হতে পারে না। আসলে প্রাণীরা তো অনেক বাচ্চাদেরকেই জন্ম দেয়, কিন্তু তাদের সকল বাচ্চারা জঙ্গলের মধ্যে সার্ভাইভ করতে পারে না। এই বাচ্চাগুলোর মধ্যে কেউ অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে, তো আবার অন্যদিকে কিছু বাচ্চারা শিকারী প্রাণীদের খাবার হয়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এমন কিছু ভিডিও ফুটেজ দেখাতে চলেছি যেখানে প্রাণীদের নবজাতক বাচ্চাদেরকে শিকারী প্রাণীরা খুবই মর্মান্তিক ভাবে নিজেদের খাবার বানিয়ে ফেলেছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। জ্যাকেল বনাম বেবি ওয়াইল্ডার বেস্ট। এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন দুটি জ্যাকেল এই বন্য গরুর বাচ্চাটিকে শিকার করার জন্য তাকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে। যদিও বন্য গরুর এই বাচ্চাটি জ্যাকেলদের থেকে বেশ অনেকটাই বড়, কিন্তু নবজাতক হওয়ার কারণে এই বাচ্চাটি সঠিকভাবে চলাফেরা করতে পারছে না। অন্যদিকে জ্যাকেলরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাকে শিকার করার চেষ্টা করছে। যদিও এই বাচ্চাটির মা জ্যাকেলদের কাছ থেকে তার বাচ্চাটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু সে দুটি জ্যাকেলের সঙ্গে লড়াই করে পেরে উঠতে পারছে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই জ্যাকেল দুটির মধ্যে একজন ডান দিক থেকে বাচ্চাটিকে আক্রমণ করছে, তো আবার আরেকজন বাম দিক থেকে আক্রমণ করছে। এর কিছুটা সময় পর জ্যাকেলকে আক্রমণ করার সময় বন্য গরু নিজের সন্তানকে খুবই জোরালোভাবে নিজের শিংয়ের মাধ্যমেই আঘাত করে ফেলে, যার ফলে এই বাচ্চাটি কিছুটা দূরে গিয়ে পড়ে যায়। তবে একটা সময় মনে হচ্ছিল যে এখন বন্য গরুর বাচ্চার বেঁচে থাকার সম্ভাবনা একদমই নেই, কিন্তু না জানি কোন কারণবশত এই জ্যাকেল দুটি একটা সময় হার মেনে বন্য গরুর বাচ্চাকে শিকার না করে এই স্থান থেকে চলে যায়। সিংহ বনাম বেবি জেব্রা। বন্ধুরা, পূর্বের ভিডিও ক্লিপে তো আমরা একটি হ্যাপি এন্ডিং দেখতে পেলাম, কিন্তু এবারের ভিডিওটি খুবই দুঃখজনক। হয়তো এবারের ভিডিও ক্লিপটি দেখার পর আপনারা নিজেদের আবেগকেই ধরে রাখতে পারবেন না। তো এখন এই ভিডিও ক্লিপটি দেখুন যেখানে এই জেব্রার বাচ্চাটি শুধুমাত্র জন্মগ্রহণ করলো এবং সে এখন পর্যন্ত উঠে দাঁড়াতে পারছে না। অন্যদিকে মা জেব্রা তার বাচ্চাটিকে যেন কেউ শিকার করে না নিতে পারে তার জন্য সে এখন পর্যন্ত তার বাচ্চার কাছাকাছি দাঁড়িয়ে আছে। তবে বেশ কিছুটা সময় পর যখন মা জেব্রা তার বাচ্চার কাছ থেকে সামান্য একটু সরে যায়, তখনই এখানে একটি সিংহ এসে এই বাচ্চাটির ঘাড়ে কামড় দিয়ে তাকে শিকার বানিয়ে নেয়। সত্যি এই ভিডিও ক্লিপটি খুবই দুঃখজনক যেখানে জন্মের কয়েক মিনিটের মধ্যেই এই জেব্রার বাচ্চাটি শিকার হয়ে গেল। বন্ধুরা, এমনই আরেকটি ভিডিও ক্লিপ দেখুন যেখানে এই সিংহটি একটি জেব্রাকে শিকার করে তাকে তার পেট থেকে খেতে শুরু করেছে। বেশ কিছুটা সময় পর যখন এই সিংহটি জেব্রাকে নিয়ে গাছের আড়ালে যাওয়ার চেষ্টা করছিল, তখনই তার পেট থেকে একটি বাচ্চা বেরিয়ে আসে। তার মানে এই জেব্রাটি প্রেগনেন্ট ছিল। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে সিংহী জেব্রাটিকে না খেয়ে বরং তার পেটে থাকা বাচ্চাটিকে নিয়ে এই স্থান থেকে চলে যাচ্ছে। সত্যি এর থেকে দুঃখজনক মৃত্যু আর কি হতে পারে? যে বাচ্চাটি এখন পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণই করেনি সে বাচ্চাটি তার মায়ের পেটে থাকা অবস্থায় অন্য প্রাণীদের কাছে শিকার হয়ে গেল। বন্ধুরা, এর মাধ্যমে হয়তো বুঝতে পারছেন আসলে শিকারী প্রাণীদের মনে দয়া মায়া বলে কোনো শব্দ নেই। সিংহ বনাম বেবি হায়না। বন্ধুরা, সিংহের শিকার করা শিকারকে বেশিরভাগ ক্ষেত্রে হায়নারা দলবদ্ধ হয়ে ছিনিয়ে নেয়। এর জন্য যখনই সিংহরা সুযোগ পায় তখনই তারা হায়না এমনকি হায়নার বাচ্চাকেও হত্যা করতে পিছু পা হয় না। তো এখন এই ভিডিও ক্লিপটি দেখুন যেখানে এই সিংহটি গর্ত খুঁড়ে হায়নার বাচ্চাকে শিকার করার চেষ্টা করছে। যদিও মা হায়না তার বাচ্চাটিকে গর্তের অনেক নিচে রেখেছে, কিন্তু সে সিংহের কাছ থেকে তার বাচ্চাটিকে বাঁচাতে পারেনি। বন্ধুরা, এখন একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সিংহরা হায়নার বাচ্চাদেরকে শিকার করার জন্য হায়নারাও সুযোগ পেলে সিংহর বাচ্চাদেরকে হত্যা করতে একটুও চিন্তা করে না। এর জন্য কিন্তু হায়না এবং সিংহের মধ্যে সবসময় শত্রুতা চলতেই থাকে। জেব্রা বনাম বেবি জেব্রা। বন্ধুরা, এবারের ভিডিও ক্লিপটি দেখার পর রীতিমতো অবাক হতে বাধ্য হবেন যেখানে একটি জেব্রা নিজের দলে থাকা অন্য একটি জেব্রার বাচ্চাকে হত্যা করার চেষ্টা করছে। এখানে দেখতেই পাচ্ছেন যে এই জেব্রাটি নিজের পায়ের মাধ্যমে বাচ্চাটিকে পানির ভেতরে ডুবিয়ে ফেলার চেষ্টা করছে, যার ফলে এই বাচ্চাটি যেন মৃত্যুবরণ করে। অন্যদিকে এই বেবি জেব্রা নিজেকে বাঁচানোর জন্য ছটফট করছে। ঠিক এই সময়ের মধ্যে বাচ্চাটির মা এসে তাকে বাঁচানোর চেষ্টা করে। আমাদের এই বিষয়টা একদমই জানা নেই কোন কারণবশত এই জেব্রাটি এই বাচ্চাকে হত্যা করার চেষ্টা করছে। অন্যদিকে এই মা জেব্রাটি তার বাচ্চাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং সর্বশেষ মা জেব্রা তার বাচ্চাকে বাঁচাতে সফল হয়ে যায়। চিতাবাঘ বনাম বেবি বাঘ।
বন্ধুরা, এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন একটি হরিণের বাচ্চা কি করে একটি চিতাবাঘের সঙ্গে খেলা করছে। এই হরিণের বাচ্চাটি একদমই বুঝতে পারছে না তার জীবনের শেষ প্রান্তে সে দাঁড়িয়ে আছে। অন্যদিকে দেখতে পাচ্ছেন যে চিতাবাঘও খুবই আরামের মাধ্যমে বসে আছে, কারণ সে এই বিষয়টা খুবই ভালো করেই জানে এই হরিণের বাচ্চাটি তার কাছ থেকে কোনোভাবেই পালিয়ে যেতে পারবে না। চিতাবাঘ যদি চায় তাহলে সে কিন্তু একটি আক্রমণের মাধ্যমে এই হরিণের বাচ্চাটিকে শিকার করে নিতে পারে, কিন্তু সে তারপরেও অনেকটা লম্বা সময় ধরে এই হরিণের বাচ্চাটির সঙ্গে খেলাধুলা করতে থাকে। কিন্তু তার যখন অতিরিক্ত ক্ষুধা লেগে যায় তখন কিন্তু সে এই হরিণের বাচ্চাটিকে হত্যা করে ফেলে। জঙ্গলি কুকুর বনাম বেবি ইম্পালা। বন্ধুরা, জঙ্গলি কুকুর যে কতটা ভয়ঙ্কর শিকারী প্রাণী তা কিন্তু আপনারা এবারের ভিডিও ফুটেজের মাধ্যমেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখন এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে একটি ইম্পালাকে জঙ্গলি কুকুর নদীর কিনারায় শিকার করে। এরপর বেশ কয়েকটি জঙ্গলি কুকুর একত্রিত হয়ে এই ইম্পালাটিকে খেতে শুরু করে। তো বন্ধুরা, এখন একটু মনোযোগ দিয়ে দেখুন, এই জঙ্গলি কুকুরটি ইম্পালার পেট থেকে একটি বাচ্চাকে বের করে নিয়ে আসে। এর মানে এই ইম্পালার পেটে বাচ্চা ছিল। বন্ধুরা, এর মাধ্যমে হয়তো স্পষ্টভাবে বুঝতে পারছেন আসলে জঙ্গলি কুকুর কতটা ভয়ঙ্কর প্রজাতির শিকারী প্রাণী। তো দেখতেই পাচ্ছেন যে ইম্পালাটির বাচ্চাটি কিন্তু এখন পর্যন্ত জীবিত আছে। অন্যদিকে জঙ্গলি কুকুর শুধুমাত্র নিজের পেটের ক্ষুধা মেটানোর জন্য এই ইম্পালাটির বাচ্চাটিকে নিয়ে এই স্থান থেকে চলে যাচ্ছে। সত্যি জঙ্গলের নিয়মটা খুবই অদ্ভুত, এখানে কে যে কিভাবে শিকার হয়ে যাবে এটা বলা খুবই মুশকিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত দেখতে থাকুন অজানা যোগসূত্র। এবং সর্বশেষ বলবো, প্রাণী বাঁচান, দেশ বাঁচান ও সম্পূর্ণ পৃথিবীকে বাঁচান।